প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা রানী উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বিষয়ে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা সংক্রান্ত যে সমস্যাগুলো আছে পার্ট হিসেবে আমি কিছু গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণ ফল নিয়ে আলোচনা করব এর আগে পার্ট এক হিসাবে ক্ষতি সংক্রান্ত আলোচনা করেছিলাম এই অধ্যায়ে পার্ট দুই হিসাবে মুনাফা সংক্রান্ত যে মৌলিক বিষয় এবং কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে পার্ট থ্রি হিসেবে এ অধ্যায়ে দুই দশমিক একের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব চলো দেখি মুনাফা সংক্রান্ত যে প্রয়োজনীয় সূত্র আমি আবার রিমাইন্ডার হিসেবে তোমাদেরকে একটু দেখে আছি সূত্রগুলো এখানে মূলধনকে আমরা পি মুনাফা আর কে আর সময় কে এন মুনাফা কে আই মুনাফা আসল এ দ্বারা চিহ্নিত করব সূত্রে তো প্রথম সূত্রে আমরা দেখেছিলাম যে সরল মুনাফা আইজিকুল টু পি আর এন এই সূত্র থেকে আমরা আসল পি পি এর মান আমরা জানতে পারবো কিভাবে যদি সরল মুনাফা আয়ের মান জানা থাকে আর এর মান মুনাফার হার সময় জানা থাকে তাহলে এই আর এনের মান মান দিয়ে সরল মুনাফা আয়কে আমরা ভাগ দিলে আসলটা পেয়ে যাব একইভাবে মুনাফার হার যদি আমাদের বের করতে হয় তাহলে আয়কে পি এন দিয়ে ভাগ দিয়ে তার সাথে হানড্রেড পারসেন্ট নিলে আমরা সরল মুনাফার হারটা বে পেয়ে যাব আবার সময়ের এনের মান আমরা যদি বের করতে যাই তাহলে সরল মুনাফা আয়কে পি আর দিয়ে ভাগ দিলে আমরা সময়টা পেয়ে যাব দ্বিতীয় সূত্রে আমরা দেখেছিলাম যে মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা আমরা মুনাফা আসলকে যেহেতু এ দ্বারা চিহ্নিত করেছি আসল পি এবং মুনাফাকে আয় দ্বারা চিহ্নিত করেছি আর যেহেতু প্রথম সূত্র থেকে মুনাফার সমান আমরা জানি যে পি আর এন তাহলে দুদিক থেকে যদি আমরা পি কমনি তাহলে ওয়ান প্লাস আর এন থাকে এই মুনাফা আসল এবং আসল মুনাফা এই তিনটা রাশির যে কোনো একটা যদি বের করতে হয় তাহলে যে কোনো দুইটার মান দেওয়া থাকলে বাকিটা আমরা বের করতে পারি যেমন আসলের মান যদি আমাদের বের করতে হয় তাহলে মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ করলে আমরা আসলটা পেয়ে যাব একইভাবে মুনাফা যদি আমাদের বের করতে হয় তাহলে মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে আমরা মুনাফাটা পেয়ে যাব চলো আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের যে সমস্যা আট আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি একটু এখানে দেওয়া আছে ছয় হাজার পাঁচশো টাকা যে হারে মুনাফায় চার বছরে মুনাফা আসলে আট হাজার আটশো চল্লিশ টাকা হয় ওই একই হার মুনাফায় কত টাকা চার বছরে মুনাফা আসলে দশ হাজার টাকা হবে এখানে প্রথম ক্ষেত্রে দেখো যে হারে বলছে অর্থাৎ মুনাফার হারটা আমাদেরকে বের করতে হবে প্রথম ক্ষেত্রে এখানে দেওয়া আছে আসল পি এর মান দেওয়া আছে মুনাফা আসল এর মান দেওয়া আছে সময়ের এন এর মান দেওয়া আছে তাহলে মুনাফার হার বের করতে হলে আমাকে প্রথমে আগে মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে মুনাফাটা আমরা পেয়ে যাব তাহলে দেখি এখানে যে মুনাফা আসল আট টাকা আসল পি ছয় টাকা তাহলে মুনাফা মুনাফা আসল থেকে আসল বিয়োগ দিলে আমরা কত পাচ্ছি দুই টাকা আর সময় দেওয়া আছে চার বছর আমাদেরকে এখানে বলছে যে হারে বলছে আবার দ্বিতীয় ক্ষেত্রে ওই একই হারে তার মানে আমাকে প্রথম ক্ষেত্রে মুনাফার হারটা বের করে নিয়ে আনতে আনতে হবে তাহলে দেখি আমরা জানি যে সরল মুনাফা আই ইজ ইকুয়াল টু পি আর তাহলে আমাদের লাগবে মুনাফার হার তাহলে পি এন দিয়ে আইকে ভাগ দিব তার সাথে একশো পার্সেন্ট নিব এখন মান বসা বসালে এখানে দেখো প্রথমে একশো দিয়ে ছ হাজার পাঁচশোকে আমরা যদি ভাগ দিই তাহলে পঁয়ষট্টি পাবো পঁয়ষট্টিকে পঁয়ষট্টি দিয়ে দুই হাজার তিনশো চল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে ছত্রিশ পাবো আর চার দিয়ে ছত্রিশকে যদি আমরা ভাগ দিই তাহলে নয় পাবো তাহলে আমাদের মুনাফার হার পাচ্ছি নয় পার্সেন্ট দ্বিতীয় ক্ষেত্রে এই মুনাফার হার আমাদের প্রয়োগ করতে হবে সময় দেওয়া আছে চার বছর আবার মুনাফা আসল দেওয়া আছে দশ হাজার দুইশো তাহলে দেখি আমাদের দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আসল দশ হাজার দুইশো সময় অ্যান্ড চার বছর প্রথম ক্ষেত্র থেকে আমরা মুনাফার হার আর নয় পার্সেন্ট এটা পেয়েছি এটাকে ভগ্নাংশে প্রকাশ করবে একশো ভাগের নয় আমাদেরকে বের করতে হবে আসলে আসল কত অর্থাৎ পি এর মান কত সেটা বের করতে হবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যে দ্বিতীয় সূত্রটা আছে মুনাফা আসল সংক্রান্ত সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লিকেশন করব তা আমরা জানি মুনাফা আসলে এজিকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন তাহলে আমাকে আসলটা বিয়ে করতে হবে তাহলে আসলটা রাখো তাহলে 1 প্লাস আর এন দিয়ে একে ভাগ করো এরপরে মুনাফা আসলে মানটা বসাও তারপরে এখানে আর এর মানটা বসাও একশো ভাগের নয় তার সাথে চার বছর গুণ করো তাহলে এখানে যদি আমরা সরলীকরণ করি তাহলে এখানে পাচ্ছি একশো এদিকে চার নং ছত্রিশ তাহলে যোগ করলে কত আসে একশো ছত্রিশ একশো ভাগে একশো ছত্রিশ যেহেতু আমরা জানি যে দুইটা ভগ্নাংশ ভাগাকারে থাকলে দ্বিতীয় ভগ্নাংশের গুণাত্মে বিপরীত হবে তার মানে দ্বিতীয় ভগ্নাংশের হরটা মূল ভগ্নাংশের লবে চলে আসবে তাহলে দশ হাজার দুইশোর সাথে একশো চলে আসলো এখন আসো আমরা এখানে দশ হাজার দুইশোকে একশো ছত্রিশ দিয়ে যদি ভাগ দিয়ে তাহলে পাচ্ছি কত পঁচাত্তর এ পঁচাত্তরকে একশো দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত সাত হাজার পাঁচশো টাকা তাহলে নিম্নে আসল হচ্ছে কত সাত হাজার পাঁচশো টাকা আমরা আরেকটা সমস্যা দেখি তোমাদের পাঠ্যবে দশ নম্বর শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন যে হারে কোনো মূলধন ছয় বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ সেই হারে কত টাকা চার বছরে মুনাফা মূলধনে দুই হাজার পঞ্চাশ টাকা হবে তাহলে এখানে আমাদেরকে বের করতে হবে শতকরা বার্ষিক যে হারে অর্থাৎ মুনাফার হারটা আমাদেরকে প্রথম ক্ষেত্রে বের করে আনতে হবে তার আগে আমাকে যদি মূলধন একশো টাকা হয় তাহলে ছয় বছরের মুনাফা মূলধন কত হবে একশো দ্বিগুণ যেহেতু দ্বিগুণ বলছে তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফার হারটা বের করবো সেই মুনাফার হার ধরেই আমাদের সময় দেওয়া আছে মুনাফা মূলধন দেওয়া আছে তাহলে আসলটা বের করতে হবে তাহলে দেখো আমরা প্রথম ক্ষেত্রে কি করছি ধরি মূলধন আমরা পি জুকল টুক ধরলাম একশো টাকা তাহলে মুনাফা মূলধন কত হবে ছয় বছরে একশো দ্বিগুণ যেহেতু এখানে মুনাফা মূলধন ছয় বছরে দ্বিগুণ হবে তাহলে মুনাফা মূলধন মূলধনের দ্বিগুণ হবে দুশো টাকা তাহলে মুনাফা কত হবে এই মুনাফা মূলধন থেকে মূলধনটা বিয়োগ দাও বিয়োগ দিলে আমাদের মুনাফাটা পেয়ে যাব একশো টাকা তাহলে এখানে সময় দেওয়া আছে প্রথম ক্ষেত্রে কত বছর ছয় বছর তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে যে মুনাফার হার তাহলে আমরা মুনাফার হারটা আমাদের বের করতে হবে তাহলে প্রথম ক্ষেত্রে আমরা জানি সরল মুনাফা আইজ ইকুল টু পি আর এন তাহলে মুনাফার হার বের করব তাহলে কে পি এন দিয়ে ভাগ দাও ভাগ দিলে এখানে আয়ের মান বসাও একশো তারপরে পি এর মান আমরা যেহেতু একশো ধরেছি এখানে সময় ছয় বছর তাহলে একশোকে একশো দিয়ে যদি আমরা কাটি তাহলে ছয় ভাগের এক পাচ্ছি মুনাফার হার এই মুনাফার হার এখানে দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রয়োগ করব এই মুনাফার হার আর এর মান সময় এন এর মান এবং মুনাফা মূলধন এ দুই হাজার পাঁচশো টাকা এটা আমরা ধরে নিব তাহলে আমাদেরকে বের করতে হবে কি মূলধন কত আমরা দ্বিতীয় সূত্র এখানে প্রয়োগ করবো দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি যে মুনাফা আসল এ ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এন তাহলে আমাদেরকে আসলটা রেখে একে ওয়ান প্লাস আর এন দিয়ে ভাগ দাও একইভাবে দুই হাজার পাঁচশো ইন্টু এখানে একটু লক্ষ্য করো যে নিচের যে সরলীকরণ সেই সরলীকরণে ছয় আসতেছে এরপরে দিকে কথা আসবে দশ এটা আগেভাগে লেখা হয়ে গেছে যেহেতু এটা দ্বিতীয় লাইনে আসবে তাহলে এখানে আসবে কত হরটা উপরে নিয়ে আসো আর নিচে থাকবে কত সরলীকরণ করে আমাদের ভগ্নাংশ সরলীকরণ করলে আমরা পাচ্ছি ছয় একে ছয় যোগ চা তাহলে দশ পাচ্ছি আর হরটা উপরে নিয়ে আসো তাহলে আমরা এখানে দশ দিয়ে দুই হাজার পঞ্চাশকে কাটলে দুশো পাঁচ আর দুশো পাঁচ দিয়ে ছয়কে গুণ করলে দুশো পাঁচ পাঁচ ছয় দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত দুই এক টাকা তাহলে আমাদের নিম্নে আসল হচ্ছে যে কত এক টাকা আমরা আরেকটা সমস্যা দেখি তোমাদের পাঠ্যবইয়ের তেরো নম্বর যে সমস্যাটা আছে যে কোন আসল তিন বছরে মুনাফা আসলে এক হাজার টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে এক হাজার টাকা তাহলে আসল ও মুনাফার হার নির্ণয় করা এই সমস্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা স্টিজেনশিপে প্রায় সময় দিয়ে দেয় তো তোমরা একটু লক্ষ্য করো এখানে পাঁচ বছরের মুনাফা আসলে দেওয়া আছে কত এক টাকা আর বলছে এখানে আবার কোন আসল বলছে তিন বছরের মুনাফা আসলে বলছে এক টাকা তাহলে আমরা জানি যে আসল যোগ মুনাফা সমান কত মুনাফা আসল তাহলে আমরা পাঁচ বছরের মুনাফা আসল থেকে তিন বছরের মুনাফা আসল বিয়োগ করলে দুই বছরের মুনাফাটা আমরা পেয়ে যাব তাহলে একটু দেখি আমরা প্রথমে আমরা জানি যে আসল যোগ পাঁচ বছরের মুনাফা সমান কত এক হাজার আটশো তিরিশ টাকা আবার আসল যোগ তিন বছরের মুনাফা সমান কত এক হাজার পাঁচশো আটাত্তর টাকা তাহলে দুই বছরের মুনাফাটা আমরা পার্থ কত বিয়োগ করলে দুইশো বাউান্ন টাকা তাহলে এক বছরের মুনাফা আমরা পাচ্ছি কত দুই দিয়ে ভাগ দিতে হবে দুশো বাউান্নকে তাহলে তিন বছরের মুনাফাটা আমরা বের করে আনব আগে এখানে তাহলে তিন বছরের মুনাফা আমরা কত পাচ্ছি দুই দিয়ে যদি আমরা দুশো বাউান্নকে ভাগ দিই তাহলে একশো ছাব্বিশ একশো ছাব্বিশকে তিন দিয়ে গুণ করলে তিনশো আটাত্তর টাকা আমরা পেয়ে যাচ্ছি তাহলে তিন বছরের আমাদের মুনাফা আসল আমাদের জানা আছে তিন বছরের মুনাফা আমরা পেয়েছি তাহলে আমরা মুনাফা আসল থেকে মুনাফা যখন বিয়োগ দিব তখন আসলটা আমরা পেয়ে যাব তাহলে দেখো এখানে এখানে আমরা পেয়েছি তিন বছরের মুনাফা ইজিক টু তিনশো আটাত্তর টাকা আসল পি হচ্ছে যে মুনাফা আসল থেকে এই মুনাফা বিয়োগ দিলে আমরা পাচ্ছি কত বারোশো টাকা অর্থাৎ এক হাজার দুশো টাকা পাচ্ছি সময় অ্যান হচ্ছে যে তিন বছর তাহলে এখানে মুনাফার হার যেহেতু আমরা তিন বছর হিসাব ধরে কাজ করছি এই এই জন্য সময় আমরা তিন বছর ধরব মুনাফার হারটা আমাদেরকে বের করতে হবে এখানে আমাদের প্রশ্ন চেয়েছে মুনাফার হার কত আমি আবার দেখাচ্ছি যে আসল তো আমরা পেয়েছি আসল আমরা পেয়েছি এখন মুনাফার হারটা বের করব তাহলে আমরা এখানে আসলটা পেয়ে গেছি এখন আমাদের বাকি আছে মুনাফার হারটা কত তাহলে আমরা জানি সরল মুনাফা হাই টু পি আর তাহলে আর মুনাফার হারটা রাখো এখানে তাহলে এন দিয়ে আইকে ভাগ করো তার সাথে একশো নাও এখন মান বসো মান টাকা টাকা সময় তিন বছর তাহলে এখানে দেখো একশো দিয়ে এক হাজার ভাগ দিলে বারো থাকতেছে তাহলে আবার লক্ষ্য করো এখানে আমরা তিন তিন দিয়ে যদি এটাকে কাটি আবার কত থাকতে সেখানে একশো ছাব্বিশ তাহলে বারো আগে একশো ছাব্বিশ পার্সেন্ট আমরা পাচ্ছি এটাকে কাটাকাটি করলে আমরা যেটা পাই ক্যালকুলেশন করে সাড়ে দশ পার্সেন্ট তাহলে আমাদের নির্ণয় আসল হচ্ছে যে বারোশো টাকা আর মুনাফার হার হচ্ছে যে সাড়ে দশ পার্সেন্ট এটাই হচ্ছে উর্ধ্ব এরপরে একটা আরেকটা সমস্যা দেখো তোমাদের সমস্যা চোদ্দ বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিনশো টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় বিশ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপরে এই যে এখানে যে মোট মূলধন আছে দুই হাজার এবং তিন হাজার টাকার এর উপরে গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে অর্থাৎ কত হারে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তাহলে আমাদের গড় হিসাবে এটা বের করতে হবে তো আমরা প্রথমে প্রথম ক্ষেত্রে আমরা এখানে মুনাফা বের করব। প্রথম ক্ষেত্রে বাসির দশ পার্সেন্ট হার মুনাফায় এখানে মুনাফা কত আসে এক বছরে আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকার মুনাফা কত আসে এটা আলাদা আলাদা করে বের করে মোট মুনাফা এবং মোট আসল দিয়ে গড়ে আমরা মুনাফার হারটা বের করতে পারব তো চলো দেখ এখানে তিনটা ক্ষেত্রে এটা সমস্যার সমাধান করতে হবে দেখি এখানে দেখো প্রথমে আসল দেওয়া আছে কত তিন হাজার মুনাফার হার দশ পারসেন্ট অর্থাৎ একশো ভাগের দশ অর্থাৎ দশ ভাগের এক দশ দিয়ে কাট কাটাকাটি করলে সময় যেহেতু বার্ষিক বলছে তাহলে এক বছর সময় আর মুনাফা আয় কত প্রথম ক্ষেত্রে তাহলে আমরা প্রথম ক্ষেত্রে মুনাফা আয় পাচ্ছি কত এখানে তিন হাজার বসাও মুনাফার হার দশ ভাগের এক আর সময় এক বছর তাহলে এখানে দশ দিয়ে আমরা তিন হাজারকে ভাগ দিলে তিনশো টাকা পাচ্ছি প্রথম ক্ষেত্রে এরপর আসো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে আমরা পাচ্ছি যেহেতু আসল পি এর মান দেওয়া আছে কত দুই হাজার মুনাফার হার আর এর মান দেওয়া আছে আট পার্সেন্ট অর্থাৎ একশো ভাগের আট অর্থাৎ পঁচিশ ভাগে দুই সময় যেহেতু বার্ষিক বলছে তাহলে সময় এক বছর সেই দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা এটা আসলে এখানে প্রথম ক্ষেত্রে মুনাফা আই ওয়ান হবে এখানে আই টু ধরেও তোমরা করতে পারো তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আমরা পাচ্ছি কত দুই হাজার বসাও এখানে মান বসাও পঁচিশ ভাগে দুই বসা আরের মান সময় এনের মান বসাও তাহলে পঁচিশ দিয়ে আমরা যদি এখানে দুই হাজারকে ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি কত আশি তাহলে দুই দিয়ে গুণ করলে একশো ষাট টাকা পাচ্ছি তাহলে এখানে দেখো মোট আসল মোট আসল ছিল কত তিন হাজার যোগ কত দুই হাজার তাহলে পাঁচ হাজার টাকা আমরা মোট আসল পাচ্ছি মোট মুনাফা পাচ্ছি এর আগে পেয়েছি কত তিনশো টাকা আর এক দ্বিতীয় ক্ষেত্রে পেয়েছে একশো ষাট টাকা তাহলে মোট মুনাফা পাচ্ছি কত চারশো ষাট টাকা তাহলে তৃতীয় ক্ষেত্রে এসে মোট আসলকে পি ধরবো মোট মুনাফাকে ধরব আয় তাহলে আয় ধরলে এখন আমাদের এখানে যে মোট মূলধনের উপরে বলছে উপরে গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে তাহলে মুনাফার হারটা আমাদের তৃতীয় ক্ষেত্রে বের করতে হবে তাহলে আমরা একটু করে দেখি তাহলে মোট আসল পাঁচ হাজার মোট মুনাফা আয় ধরলাম চার হাজার দুঃখিত চারশো ষাট টাকা সময় এন এক বছর তাহলে মুনাফার হার আমরা বের করতে হবে তাহলে তৃতীয় ক্ষেত্রে আমরা দেখতেছি মুনাফার হার আই ইকুয়াল টু আর ইকুয়াল টু আই ডিভাইড বাই পি এন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তা এখানে তোমরা মানবস চারশো ষাট ইয়ে মান পাঁচ হাজার সময় এক বছর তাহলে আমরা এখানে দেখতেছি যে একশো দিয়ে পাঁচ হাজারকে ভাগ দিলে পঞ্চাশ থাকতেছে আবার পঞ্চাশকে উভয় দিকে আমরা যদি দশ দিয়ে ভাগ দিই তাহলে এখানে ছেচল্লিশ আর এখানে পাঁচ থাকতেছে তাহলে ভাগ করলে আমরা কত পাচ্ছি নয় নয় দশমিক দুই পার্সেন্ট নিম্ন মুনাফা হচ্ছে নয় দশমিক দুই পার্সেন্ট প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের পাঠ্য বইয়ে তোমরা চোদ্দ নম্বর পর্যন্ত গানতির সমস্যাগুলো আমি পাট তিন পর্যন্ত তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি তো তোমরা দুই দশমিক একের এক থেকে চোদ্দ নম্বর পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে এই তিনটা পার্টে আমি তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি বাকি যে অঙ্কগুলো এখানে দেখানো হয়নি তোমরা নিজেরা বাসায় করার চেষ্টা করবে আমি পরবর্তী পার্টে তোমাদের দুই দশমিক একের যে বাকি অঙ্কগুলো আছে আর তার সাথে দুই দশমিক দুইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক দিয়ে আমি তোমাদের এই অধ্যায়ের মূল ফোনগুলো শেষ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আজকে এখানে রাখি সবাই সুস্থ ও নিরাপদে অবস্থান করো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকে পাঠ এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ